আমাদের নিবেদন রম্যরসে ভরপুর নাট্যকার মনোজ মিত্রের লেখা মহাবিদ্যা। এটি একটি নিতান্তই অনুন্নত, দুঃখিত, উন্নতিশীল কিংবা উন্নতিকামী দেশের একটি মধ্যরাতের ঘটনা, যেখানে উপস্থিত সকলে নিজ নিজ চাহিদা পূরণে ব্যস্ত। এই দেশেরই এক সামান্য প্রজা স্বর্ণ ব্যবসায়ী গৌরহরি মাইতি, সে তার নিজের বাড়ি ছেড়ে মধ্যরাত অবধি দোকান পাহারা দেয় যাতে চুরি না হয়। সে কি পারবে নিজের বাড়ির চুরি আটকাতে? পারবে কি তার আদরের কাদম্বিনীকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে? আর আদৌ কি পারবে সত্যিকারের চোর ধরতে? আসুন সচক্ষে দেখি নাটক চুরিবিদ্যা, উপস, মহাবিদ্যা। ফুসকাটা টুসকে গেছে রে, মাল বটে একখানা, এই পরে পাহারাদারি, রাত দুপুরে পাইচারি, চোর দস্যু ধরাধরি, জুতো না পাত কুয়ারে, আমার সাথে আমার চোদ্দ পুরুষের হাত পা ঢুকে যাবে, মরুগে যাক, আজ এখানেই বসে থাকবো। কোতোয়াল মশাইকে কত বলি, প্রভু একজোড়া ফিটিং জুতো কি এ জন্মে পাবো না? গুঁড় বেটা কোতোয়াল দেওয়ানকে ঠেকাবে, দেওয়ান মহারাজকে দেখাবে, উনি হুমকি লাগাবেন, পা বড় কর মশালারা। সর্বমোট 51 জোড়া জুতো আছে এই রাজ্যে, মানে এই জুতো 900 সান্ত্রীদের জন্য লোহার পাত বসিয়ে বিশেষভাবে নির্মিত জুতো, যার যখন ডিউটি পড়বে 51 জোড়ার এক জোড়াই পা গলাতে হবে, সে তোমার খাটুক চে নাই খাটুক। এমন 51 পাদুকা কোন দেশে আছে বাপু? বাবারে, কে মানলো? কে কাঠ বেড়ালেই হবে, লেজের ঝাপটা মেরে গেল নাকি? কোতোয়াল না তো, বসার জো আছে, দেশে চুরি চামারি বাড়লো কেন? তদন্ত সমিতি বসেছে, কোতোয়াল দেওয়ান মাই মহারাজা পর্যন্ত সারা রাত বেড়ালের মতো হামা দিয়ে বেড়াচ্ছেন, আর লুকিয়ে লুকিয়ে নজর রাখছেন, একটু বসতে দেখলেই কে কোতোয়াল মশাই নাকি? এই যে প্রভু একটু টিফিন করতে বসেছি, না কোতোয়াল নয়, হলে সালা
টিফিনের নাম শুনে ছুটে ভাগ বসাতে আসতো না? বাবারে, চিরকাল তো পড় পদসেবা করলুম, আজ না হয় নিজেরই পদসেবা করি। কি হয়েছে? আরে কাঁদে না হুকুমদার। আমি বাবা, আমি মালদার, দেখতে পাচ্ছ না দেদার মালটানে গৃহদ্বার খুঁজে বেড়াচ্ছি? বেড়া তুলসীদাস, তুলসীদাস ধাঙর, তুলসীদাস মহারাজের ধাঙর। তুই কে? মহারাজের সন্ত্রী। দুঃসালা, ফেকলু। ফেকলু তা নয় তো কি, তোর সাথে মহারাজের সম্পর্ক কি? কিচ্ছু না, আমি মহারাজের মলমূত্র সেবা করি, ঘনিষ্ঠ সম্পর্ক, বুঝলি? ওটা একটা সম্পর্ক হলো? হলো না, মহারাজের মলমূত্র আমি দু হাতে ধরি, তুই তো সালা চোখেও দেখিস না। ফুলতুলিতে বনে এলাম, ভাগ্যে তোমার দেখা পেলাম, এবার মনের কথা খুলে বল না। ওই ওই কি বলবি, তাই বল না। আই দেখ দেখ, মহারাজ আমার খুশি হয়ে নতুন জামা দিয়েছে, একটা মেডেল বকশিস করেছে, আর আমি পুত্তি করে শীষ দিতে দিতে ঝুবড়িতে ফিরছি। কিন্তু তুই এই বল না, আমার ঝুবড়িটা কোন দিকে বল না। ভাগশালা, কি ভেবেছিস ঝুবড়ি হারিয়ে ফেলেছি? আরে এই দেখ, আমি এখান থেকে সোজা হেঁটে নিজের ঝুবড়িতে ফিরে যাব, তারপর মাছ বাজু খাবো, তারপর সকালবেলা উঠে মহারাজের মলমূত্র সেবা করবো, বুঝলি? হেঁটে যাবো। খা খা শালা, বাকি রাতটা ডানা ভাঙা কোকিলের মতো পথে ধুলো খা শালা। এটা কি রে, মাথায় টুপি? শালা গায়ে আতর, আরে পায়ে জুতো, বাহ শালা কি নরম। শালা আর এক পাটি কোথায় ফেললো রে? আমার এক পাটি। কি বলতে চাস, এক পাটি পরে বেরিয়েছিলিস? বাবা মাল কেলে তো আমার কোনো উঁচ থাকে না, এই দু পায়ে পড়লে কেউ যদি খুলে নেয় বাবা, এক পাটি কেউ নেবে না। দুঃশালা, আমার বাবাও তোর মতো এত সতর্ক মাতাল ছিল না। এই আমায় একটু কোলে তুলে নিবি কাকু? এই ভাগ শালা, কাকু আমায় কোলে তুলে নিবি কাকু? এই তুই শান্তি, কোলে তুলে ছেলে পুলেকে ঘরে পৌঁছে দেওয়া তোর ডিউটি। আমার ডিউটি তো খুব মনে আছে রে ধেরে ধাঙর, তুই ছেলে পুলে? বাবা দুধ খেলে আর মাল খেলে ছেলে পুলে বলে। এই কাকু আমি তো ছেলে, আমায় একটু কোলে তুলে নিবি? ওঠ শালা, ওঠ বলছি, যাতায়াতের রাস্তায় বলে থাকতে দেবো না, ওঠ বলছি। দেখলি তো কেমন গুঁতোটা মারিয়ে নিল? মারিয়ে নিলি? খুব দরকার ছিল এই গুঁতো, না গেলে আজ আমি সারা রাত এইখানেই পড়ে থাকতাম। এই চলি, হ্যাঁ চলি। এই এই আমার আমার লন্ঠনটা দিয়ে যা। আরে এ তো আমার লন্ঠন, মারবো এক চাপ্পর, মাইরি। এই দেখ আমার লন্ঠন আলো ছড়াচ্ছে। হ্যাঁ তোর বাপের লন্ঠন আলো ছড়ায়, দে। তাহলে এটা আমার বাপের লন্ঠন, দে আমার লন্ঠন দে। আরে কাকু চার পাঁচটা লন্ঠন দেখছি কেন রে কাকু? ওই চার পাঁচটা তোর, এটা আমার, দে দেব না দেব না, দে বলছি দে। এই শালা, তুই আমায় মারলি, একটা শিশুর গায়ে হাত দিলি তুই,
কি করবো শাহ, আজ আমার গায়ে বল নেই, নালে তো চামড়া আমি গুটিয়ে দিতুম। তাহলে কাল সকালেও যে কিছু করব তারও উপায় নেই, সকালে আমার আবার রাত্রের কথা কিছু মনে থাকবে না। কে যে আমায় মারলো সব ভুলে যাব। যা খুব বাঁচা বেঁচে গেলি, যা। হ্যাঁ তুলসী, এই তুলসী, যা যা, তোকে আমি মাফ করে দিলুম। আরে কোথায় যাচ্ছিস ভাই, শোন শোন, আধারে পড়ে যাবি, শোন শোন, আমি তোকে লন্ঠন ধরে ঝুপড়িতে পৌঁছে দেব। তুই আমার শুধু একটা ছোট কাজ করে দে ভাই, লোকসোনা। না তুই আমায় মারলি। আরে আমি তোকে কোথায় মারলাম, তুই তো আমায় দিয়ে মারিয়ে নিলি। তাই আমি মারিয়ে নিলাম, আচ্ছা তবে তোর কাজটা করে দেবো। বল বল তোর কাজ কই। শোন আগে বলতো ভাই, এখন আমি তোকে দিয়ে যে কাজটা করিয়ে নেব, নেশা ছুটে গেলে তোর কি সেটা মনে পড়বে? কাজ কি বলছিস, এই নেশা করেছি, কাল সকালে আমার সে কথাটাও মনে থাকবে না। ঠিক তো, কাল সকালে মহারাজের ময়লা সাফ করতে গিয়ে বলে ফেলবি না তো, শান্তি আমায় দিয়ে ইয়ে চুরি করিয়ে নিয়েছে। কাল সকালে তুই আমায় শনাক্ত করতে পারবি। কে বলতো, তোকে তো মাল আমি আজই শনাক্ত করতে পারছি না। হবে হবে, আয় আয় ভাই, শোন এদিকে আয় আয়। কি দেখছিস? কিছু না, ভালো করে দেখ। তাই তো রে কাকু, এ যে স্বর্গের কিন্নরি। চাচ্ছাস নে, বউটা ঘুমোচ্ছে, জেগে গেলে কাজটা হবে না তুলসীদাস। কার বউ রে কাকু? জানি নে। ও বউ তুমি কার গো? চুপ, যাহারি হোক, তোর কি? ঘোমটা দিয়ে ঘুমোচ্ছে কেন রে কাকু? ও বউ ঘোমটা তোর? চুপ, মাতালটা ডবল রে। শোন চুপ কর, ঘরে মালপত্র কি দেখছিস? জাসালা গায়ে রাজরাজ গয়না আছে, তা আছে, হাতে বাজু বন্ধ, গলায় হার, কোমরের গোট বিছে, পায়ে নুপুর। এক কাকু বউটা একা একা ঘুমোচ্ছে কেন রে? বটটা নেই, মরে গেছে। মরবে কেন রে গাধা, বাড়ি নেই, দেখছিস না খাটে দ্বিতীয় বালিশ নেই, দ্বিতীয় বালিশ নেই মানে বটটা নেই, শালা কোনো পুরুষ মানুষই নেই। বউটার কি কষ্ট না রে কাকু? ছেড়ে দে ছেড়ে দে, বউ ছাড়া আর কি দেখছিস? না না দেখি, বড় বড় তরঙ্গ। ছেড়ে দে আর কি, থালাবাটি বাসনপত্র, ওই যে কত বড় কলসি। আচ্ছা ছেড়ে দে, খাটের নিচে তাকা, কি দেখছিস? কিছু না। আহ ভালো করে দেখ, এ কত জুতো। চুপ 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 চুপ, এক জোড়া জুতো বার করে আনতে হবে তুলসীদাস। জুতো? ওই ওই জোড়া, জড়ির ফুল তোলা। আহ পায়ে দিয়ে কি আরাম, শীত গ্রীষ্ম বর্ষা মচমচ মচমচ, ওই জোড়া। এত কিছু থাকতে খালি জুতো? খালি জুতো, যদিও মেয়ে মানুষের জুতো, আমার পাও তো আর তেমন কিছু বড় নয়, তা খুঁড়িয়ে খুঁড়িয়ে তো মেয়ে মানুষের মাপেই হেরে গেছে। আহ হালকা জিনিস, হরিণীর মতো দৌড়বে। খালি জুতো, খালি জুতো রে বেটা। শোন এইখানে একটা তোকে গর্ত কাটতে হবে। গর্ত? সিঁত, একটা সিঁত কেটে ভিতরে ঢুকে যাবি। কেটে দাও, ঢুকে যাচ্ছি। চুপ চুপ চুপ, আমার হাত দিয়ে কাটাবো না তুলসীদাস, তোর হাতেই কাটিয়ে নেব। নে লেগে পড়। খালি জুতো, খালি জুতো, উফ কলের গানের মতো, শুধু খালি জুতো খালি জুতো খালি জুতো,
নে গর্ত কর, শোন আমি তোকে একটা ডেমো দিয়ে দিচ্ছি, শোন ডেমো দি, শোন গর্তটা কাটলি, এইবার তুই হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকে গেলি, ঠিক আছে, মালপত্র নিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসবি, ভুলেও বেটা দাঁড়াতে যাস না, টলে পড়ে যাবি, হামাগুড়ি হামাগুড়ি, খালি জুতো খালি জুতো, উফ খালি জুতো খালি জুতো, কলের গানের মতো শুধু খালি জুতো খালি জুতো, জুতো ছাড়া আবার কি রে, মাপ মতন জুতো না হলে চোর ডাকাতের পশ্চাৎ ধাবন করা যাচ্ছে না, আর চাকরিতে কোনো পদোন্নতিও হচ্ছে না, পায়ের তলার জুতো যদি কাউকে অবিরাম মারে গুঁতো, তার পক্ষে কিছু করা সম্ভব, হাঁ করে তাকাচ্ছিস কিরে বেটা, গর্ত কর জুতো এনে দে। শান্তিজি তুমি চুরি করা জুতো পরে চোর ধরবে? পাড়া জাগিয়ে ছাড়লো রে বেটা, চুপ গর্ত কর। তুমি আমাকে দিয়ে গেরস্থর জুতো চুরি করেছ শান্তিজি? তাতে কি হয়েছে, নেশার ঘরে করছিস, নেশার ঘরে তোর কাছে জুতো উজা শালগ্রাম শিলাও তাই না, নেশার ঘরে নেই, নেশা তো আমার কেটে গেছে গো। তোর নেশা কেটে গেছে? তুমি তো ছুটিয়ে দিলে মাতাল ধাঙরকে একাপে অপকম্ম করিয়া নিয়া বজ্জত কাহি গো। ভাই তুলসি ঢুকে যাবে ভাই, জুতো চাই খালি জুতো, মাছ ভাজা খাবি নে? মাছ ভাজা? ভাই তুলসি তুই তো খুব ভালোবাসিস, জুতো গেড়িয়ে রান্নাঘরটা ঘুরে আই, ভাগ্য ভালো থাকলে তোরও হলো আমারও হলো, জুতো আর মাছ ভাজা। ময়লা সাফা করে খাই বলে আমি নোংরা কুত্তা? হ্যাঁ গৃহস্থর বাড়িতে গিয়ে মুখে করে জুতো আর মাছ ভাজা বয়ে নিয়ে আসবো? নেশাটা তোর কখন ছুটলো বলতো, ওই যখন খালি জুতো করছিলি না রে, তখনই বোধহয় মরে আসছিল। হ্যাঁ চলো মহারাজের কাছে চলো, বলবো মহারাজ আপনার শান্তিটা এক ঝুড়ি দুর্গন্ধ ময়লা, আজই এটাকে সাফা করে দিন মহারাজ। এই হাত ছাড়, আমি ডিউটিতে আছি। সে আমি বুঝবো। এই ধাঙর দে আমার বর্ষা দে, দে বলছি। ছেড়ে দেব, কে জানে তুমি শয়তান আরো কতদিন আমাকে দিয়ে কত অপকর্ম করিয়ে নিয়েছো, চলো 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 বলছি চল, চলো যাব না করছি তাই যাব না, দাঁড়া তুই যাবি নে, দাঁড়া তোকে আমি কাঁধে করে নিয়ে যাব, তার আগে মালটা একটু খেয়ে নি। এই কাকু চল না, কাকু চল চল, কি চুরি করবো, জিতে আর মাছ ভাজা, কতদিন খাইনি, কোনোদিন আমার খেয়ে পেট ভরে না কাকু, আস মেটে না, আজ আমি দু হাতে খাবো আর তুই দু পায়ে পড়বি জুতো, আয় না কাকু চুরি করিয়ে নে, ও কাকু রাগ করলি? তবে খেপে গিয়েছিলিস কেন রে বেটা, যা গর্ত কর। আচ্ছা যাচ্ছি, দাঁড়া, এটা কার ঘর রে কাকু? জানি নে, যারই হোক তোরই বা কি, কার ঘর না জানলে না চুরি করতে ভাল লাগে না। বক বক করিস নে রে বেটা, নেশা ছুটে যাবে। আরে নেজারে চললে বোতলটা মুখে পুরা দেবে কাকু, দাঁড়া গর্ত করি। এই আস্তে 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 বউটা পাশ দিচ্ছে, দাঁড়া দাঁড়া চড়ছে, অর থোড়া অর থোড়া, আস্তে দাঁড়া চালা চড়ছে, চালা চড়ছে, থামা চালা থামা চালা চড়ছে, চালা 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 চালা, ওই চালা গর্ত, হ্যাঁ হ্যাঁ চড়ছে, চালা অর চড়ছে, চালা চালা এই চালা চড়ছে, চালা 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 রে, কোথায় যে প্রভুজি, আমার কোনো দোষ নেই প্রভুজি, সব দোষ এই মাতালটার, গর্ত কি আরো বড় করবো কাকু? চুপ
কিসে রে? বারোটার ঘন্টা বাজতে একটু টিফিন খেতে বসেছি, নেশায় চুরচুর এই ধাঙরটা বাঘের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। নেশার কালে শুনেছি আমার পা টলে, আমি বাঘ? আমি তো বাঘের মতো লাফাতে পারবো না চাচাজি। চুপ, নেশার ঘরে তোর হুঁশ থাকে? বেহুস অবস্থায় তুই কি করে বলছিস বাঘের মতো না ব্যাঙের মতো লাফ দিয়েছিলিস প্রভু? তারপর ওই বল্লম ধরে আমার বুকে মারলো খোঁচা, দেখুন গোড়ালি পর্যন্ত রক্তাক্ত। মারলাম বুকে আর গোড়ালিতে রক্ত প্রভু। তারপর বলে আমি ওই সুন্দরী রমণের সাথে ফুর্তি করব। দেখুন দেখুন, এই শীত কেটে ঘরে ঢোকার চেষ্টা করছিল, আর এই যে শীত কাটবার যন্ত্র। ওগো শান্তি মশাই, তুমি যন্ত্র, তুমি যন্ত্রী মশাই, তোমার এই বর্ষা দিয়ে করেছি চেরাই। দেখুন বাবু, ওই যে ওই যে মহিলা, আগে বাঁধিকে কাত হয়ে ঘুমোচ্ছিল, এখন এই পাশ ফিরেছে, ঘোমটা আগেও ছিল। ওই ওই জুতো জোড়া ঠিক পাখির পালকে মোড়া, আহ কি আরাম, খুব কচি পাখির পালকের প্রভুজি। আহ প্রভু, প্রভু মাই বাপ, হাত উঁচা প্রভু, ক্ষমা করুন প্রভু, পিছে মোড় প্রভু, ক্ষমা করুন প্রভু। বেল্লিক, এই তোর পাহাড়াধারী রাজ পদে 365 বাঘ দেবী লাগাও ছোট। প্রভু আমার পা জখম হয়ে গেছে প্রভুজি। তবে চাকরি খতম, ছুটছি ছুটছি প্রভু, ছুটছি ছুটছি। রুক যা, জুতা লাগা। লাগাচ্ছি 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 লাগা, ছুট ছুটছি ছুটছি বাবুজি, ছুটছি ছুটছি। প্রভুজি, চুরি ডাকাতি রাহাজানি কোতবালিতে তোর নামে 20 অভিযোগ ঝুলছে রে প্রভুজি। এ সবই আমার 70 কম্ম। 70 প্রভুজি, এই মদের বোতল আমার 70 প্রভুজি। সারাদিন ময়লা গাঁটি, হাতে গায়ে আমার বদ গন্ধ, তাই সন্ধে হলেই এই মদ খায় আর বেহুস হয়ে যায়। ঠিক তখনই কোনো শয়তান আমাকে দিয়ে যত অপকর্ম করিয়ে নেয় প্রভুজি। 70 মহা 70 এ জন্মে 70 এর মুখ করব না। খেলাটা বেড়ে ধরেছিস ধাঙ্গর? খেলা জরুর খেলা, মালের দোয়াই পেড়ে দুই রাজ্যের লোককে বোকা বানাচ্ছিস। কি ভেবেছিস এ মালে এমন নেশা হবে তোকে দিয়ে চুরি ডাকাতি রাহাজানি সব করে নেওয়া যাবে? সত্যি বলছি প্রভু, জ্ঞান থাকতে আমি কখনো চুরি করি না প্রভু। 70 মহা 70 সব ভুলিয়ে দেয় প্রভু। চুপ যা, এ মালে এমন কোনো নেশা হবে না যে তোকে দিয়ে সব করে নেওয়া যাবে। দু ঢোকে জ্ঞান ছোট। দু ঢোক কি বলছেন প্রভু, এক ঢোকে ব্রহ্ম তালু ফেটে যায়। 70 মহা 70 খা তো দেখি। সত্যি যদি জ্ঞানারা হোস কোতওয়ালি মামলা খারিজ, আর যদি না হোস তোকে এবার চুরি ডাকাতি রাহাজানির মামলায় শুলে চড়াবো ধাঙ্গর। দেখুন প্রভুজি, সচক্ষে দেখুন কাকা কি সর্বনাশা 70 আমার। তুলিতে বনে এলাম, ভাগ্যে তোমার দেখা পেলাম, এবার মনের কথা খুলে বল না। আই আই কি বলবি তাই বল না। এনে গর্তটা বড় কর। আই কোতোয়াল জেঠু, আমায় একটু ঝুবড়িতে পৌঁছে দিবি জেঠু? কাল ভোরে মহারাজের ময়লা সভা করতে যাব জেঠু। গর্তটা বড় কর। গর্ত গর্ত কত বড় করব রে জেঠু? এই এমনি যাতে একটা পোটলা গলে বেরিয়ে আসতে পারে। পোটলা? গয়নার পোটলা। গয়না? সোনার গয়না, বাজুবন্ধ, সীতাহার, গোটবিছে আর যা যা আছে। জেঠুর নাকে কানে গয়না পরবে দূর বেড়া মালখোর। আমি নয়
পড়বে আমার মেয়ে। তবে তোকে বলি রে তুলসীদাস, মেয়েটাকে বিয়ে দিয়েছি বেশ বড় লোক ঘরেই, আমার বড় লোক জামাই, বেআই বেআইনের মন উঠল না রে। পণ সামগ্রী সবই দিয়েছি, খাট পালঙ্ক আসবাবপত্র গয়না গাটি কিছুই কম দিইনি। জানিস মেয়েটাকে চিলে কাঠায় আটকে রেখে চাবুক দিয়ে চাপকায়, আর বলে যা তো কোতওয়াল বাপের কাছ থেকে আর এক পুটলি গয়না নিয়ে আয়। এক পুটলি গয়না ছাড়া মেয়েটাকে উদ্ধার করা যাবে না রে দাঙ্গর। নে নে গর্তটা কাট। যাচ্ছি যাচ্ছি। আর শোন, ঘরে ঢুকে যা যা গয়না কাটি আছে হাতে কানে নাকে সব একটা পুটলি বাঁধবি, আর পুটলি টেনে দিবি গর্তের মুখে, মনে থাকবে তো? আরে তাগবে তাগবে, শান্তি কাকু জুতো আর কোতোয়াল জেঠুর গয়না, শান্তি কাকু ছোট গর্ত আর কোতোয়াল জেঠুর বড় গর্ত, ফুটসালা পারবো না। কি হলো? আরে গয়না খুলতে গেলে বউ যদি জেগে উঠে আমায় জাপটে ধরে, আমি বুঝতে পেরেছি কাকু তুই আমায় বিপদে ফেলেছিস, ভাবছিস মাতাল বলে আমার কোনো তাল নেই না? জাগবে কেন রে, নরম হাতে এক এক করে খুলে নিবি। কি বলছিস, নরম হাতে গড়বি তো ছেড়া যায়, হেঁচকা টান লাগবে জেগে যাবে কাকু। কোড়াতেই হেঁচকা টান দিবি কেন? আস্তে করে ঘরে ঢুকলি, ঘরে ঢুকে পালঙ্কে উঠলি, পালঙ্কে উঠে বউটার পাশে শুয়ে পড়বি। বউটার পাশে শুয়ে? হ্যাঁ, শুয়ে তার কাছে আস্তে করে গা হাত বোলাবি। দাঁড়া দাঁড়া শোন, তোকে আমি তালিম দিয়ে দিচ্ছি, শুয়ে পড়, ধর তুই ওই বউটা, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে তুই, এই আমি হামাগুড়ি দিয়ে তোর দিকে এগোচ্ছি। শুনে আছিস কেন? আরে আমি বউ না, তুমি পরপুরুষ, আমার লজ্জা হবে না? দুর্বোকা, ঘুমের ঘরে ভাবছিস আমি তোর বউ, সরি তোর বর, বর ভেবে আরো কাছে আসবি। এই তো শিখেছিস, এবার আমি ভুলে নেব তোর কানের দুল, গলার হার, কামড়ের কোট বিছে। শেষে ওই ভাঙরটার সঙ্গে মধ্যরাত্রে প্রকাশ্য রাস্তায় একটা অচ্ছুতকে জড়িয়ে কি প্রবৃত্তি তোমার কোতোয়াল? এটা কে রে? আপনাকে বলে এটা কে রে? এমনই উন্মত্ত যে রাজ্যের দেয়ানকে চিনতে পারছো না? মহারাজ পরেই যার অধিষ্ঠান। মহারাজও আপনাকে মান্য করেন প্রভু। প্রভু প্রভু, থাক থাক, তোমাকে আর হারিকেন তুলে আরতি করতে হবে না, তুমি শুয়ে থাকো। প্রভু গর্তটা দেখুন, বুঝুন কার হাত পড়েছে। কোতোয়াল, আজ্ঞা করুন প্রভু পাদপদ্ম। ওই ছোট্ট গর্তটিকে তুমি না বুঝে গর্তটিকে আরো বড় করলে কেন? পোটলা গলি আনবো বলো প্রভু। পোটলা? যার উপর প্রজাবর্গের নিরাপত্তা নির্ভর করছে সেই পোটলা গলাবে? তুমি কি মাসিক বেতন পাও না? পায় কিনা আপনি বলুন, গত ছ মাসে একটি কানা পড়িয়ে ধরাননি, যখনই বেতন চাওয়া হচ্ছে বলছেন এখন বেতন হবে না, রাজকোষে অর্থাভাব। বেতন পাও না পাও, ডিউ স্লিপটা তো পাচ্ছ, বলেছি তো সব কিছুরই হিসাব থাকছে, সবই পেয়ে যাবে। কবে পাবো, কবে ফিরবে? দাঁড়া পুত্র, এমনকি মায়ের বাড়ি মেনি বিড়ালটাকেও আর ডিউ স্লিপ দিয়ে মানানো যাচ্ছে না প্রভু। যে দেশের কর্মচারীরা বেতন পায় না সেই অনুন্নত দেশে। না, অনুন্নত দেশ বলবে না, বলবে উন্নতিশীল কিংবা উন্নতিকামী দেশ। আমাদের প্রিয় মহারাজ দেশের প্রভুত্ব উন্নতি কামনা করে বিদেশ থেকে ঋণ আনয়ন করছেন, এক দেশ থেকে ঋণ এনে আরেক দেশের সুদ মেটাচ্ছেন। দেশের উন্নতিতে তুমি আস্থা হারিও না কোতোয়াল। হারায়নি প্রভু, তাই জন্য নিজের উন্নতির চেষ্টা করছিল। শান্ত্রী প্রভু, সেই বাক্যটি কই রে যার মধ্য দিয়ে কক্ষাভ্যন্তর পরিদৃশ্যমান? এই যে প্রভু, এই যে এতক্ষণ ধরে কি দেখছে, ভাব সমাধি হয়ে গেল নাকি?
আলোটা বাড়া, আর একটু বাড়া, একটু কমা। বাবা, নানা প্রকারের আলোক সম্পত্তির মধ্যে দেখছে। কমিয়ান কমিয়ান। আহ, বেশ স্বপ্নালু আলো হয়েছে না প্রভু, অত করে কি দেখছেন? দেখছি এক অসহায়া অবলা নারী স্বামী বিরহে কাতরা হয়ে জামিনী যাপন করছে। আর 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 দেশের চেরিবৃন্দ কেউ তার পয়জার কেউ তার অলঙ্কার হরণে প্রচেষ্ট। শান্তি প্রভু, সেই শয্যাশায়িনী নিতম্বিনীকে আমি গৃহে নিয়ে যেতে চাই। এখনই এখনই তোমাদের মতো উন্নতিগামীদের মাঝে আমি আর তাকে ফেলে রাখতে চাই না। ক্ষমা করবেন প্রভু, আমি যতদূর জানি আমাদের পরমাদর্শ দেওয়ান গৃহিণী বাইরের সুন্দরী মেয়ে ছেলে নিয়ে ঘোড়া তোলা ঠিক পছন্দ করবেন না। সে সচেতনতা আছে আমার, তুলব না বাড়িতে, তুলব বাগান বাড়িতে। কিন্তু কিন্তু ভদ্রঘরের মহিলা কি বাগান বাড়ি তুলতে রাজি হবেন প্রভু? আশঙ্কা অমূলক নয়, বলপূর্বক হরণ করো। সেটা ভালো প্রভু, পয়জার নয় গয়না নয়, আপনি যদি গোটা বউটাকেই হরণ করেন আমাদের কুপ্রবৃত্তিগুলোর হাত বাড়বার সুযোগ পায় না। সেজন্যই তো করছি, তোমাদেরকে পাপের মুক্তি থেকে রেহাই দেওয়ার জন্য নীলকণ্ঠের মতো পুরো বিষ আমি একাই গিলে ফেলতে চাই। জয় গুরু। নে তাড়াতাড়ি কর, আমার আর তর সইছে না। কারা রে লোকের বাড়ির আনাচে কানামারছি কোন শালা? দেওয়ানজি, কতলজি, ছাত্রীজি, আপনারা এখানে? এ ব্যক্তি কে? আগে গৌরহরি মাইতি। গৌরহরি মাইতি, যাও নিয়ে এসে একটি গাইতি। গাইতি? গাইতি দিয়ে কি হবে? একটু ছিদ্রকে বড় করতে হবে। ছিদ্র? কেমন ছিদ্র? এই এমন। ও, ছিদ্র বলছেন কেন? যা দেখাচ্ছেন সুড়ঙ্গ? হ্যাঁ, সুড়ঙ্গটিকে আরো ফাটাতে হবে যাতে একটি ব্যক্তি আরেকটি ব্যক্তিকে কাঁধে করে নিয়ে বেরিয়ে আসতে পারে। ও, ঘর থেকে বেরবেন? ঘরের তো দরজা আছে। দরজা আছে কিন্তু আমরা কাজে লাগাবো। কত বড় মানুষ নেই বেরবেন? বড়, সুগঠিত, দেহ বল্লরী। জীবিত না মৃত? নিদ্রিত। তোমার কি আর কিছু জানার আছে? বদলে হবে? বদলে? হ্যাঁ হবে, যাও নিয়ে এসো, তাড়াতাড়ি আনবে। কিন্তু আগে দেরি কেন হবে? এই তো আমার বাড়ি। কার বাড়ি? তোমার বাড়ি? এটা তোমার? আগে হ্যাঁ, রাত দুপুরে বাড়ি ছেড়ে বাইরে আড্ডা দিবে না হচ্ছে? আড্ডা দেবো কেন কোতলজি, আমি তো দোকান বন্ধ করে ফিরছি। রাত দুপুরে দোকানে? আগে হ্যাঁ, আমার হলো সোনা রূপার দোকান, তাজকল চুরি ডাকাতি কিরকম বেড়ে গেছে, তাই দোকান পাহারা দিচ্ছিল। দোকান পাহারা দিচ্ছিলে, এদিকে বাড়ি কে সামলায়? কি করব, একা মানুষ কোন দিক যে সামলায়, তাই অর্ধেক রাত দোকান পাহারা দেই, আর অর্ধেক রাত কাদম্বিনীকে মানে আমার বউকে পাহারা দিই। দোকান পাহারা ছেড়ে এখন বউ পাহারা দিতে এলে? আগে হ্যাঁ, কাদম্বিন খুব ভীতু তো, আর আমাকে অত ভালোবাসে, নূতন বিয়ে হয়েছি তো সব সময় আমাকে জুড়িয়ে ধরে, আর আমিও খানিকক্ষণ যদি কাজুকে না দেখতে পাই। যাও দোকান দেখো গিয়ে, আমরা তোমার বউকে দেখছি। আগে মানে পাহারা দিচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, স্বয়ং দেওয়ানজি আমার দরজায় দাঁড়িয়েছেন, সামান্য নাগরিকের ধন সম্পত্তি পরিবারের রক্ষণাবেক্ষণ করছেন, বহু পুণ্য এমন মহান দেশে জন্মেছি। গৌরহরি, এবার তুমি প্রস্থান করো। আগে একটু কাদম্বিনীকে দেখে যাই। ঘুমোচ্ছে, কি দেখবে, কি দেখার আছে? কাদু কেমন আছে? ভালো আছে, আরো ভালো থাকবে। তবে আমি নিশ্চিত হয়ে যাচ্ছি দেওয়ানজি। এসো। এ কি, এতে যে দেখছি সুড়ঙ্গ। আমরা বুঝিয়ে দিয়ে যাব। আমার ঘরে কি চোর ঢুকেছে? ঢোকেনি, ঢুকবে। ওই যে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেই ঢুকবে। এখন ছেড়ে রেখেছেন কেন? ঠাকুরটা যে কত লোকের কত সর্বনাশ করেছি। আমরা তো তাই চাই, ও তোমার ঘরে ঢুকু। সে কি, ঘরে যে যথেষ্ট সোনাদানের মোহর রয়েছে, আমরা ওকে চুরি করতে দেব। কাদম্বিনী রয়েছে, মাতাল্লা যদি তার সর্বনাশ করে। আমরা তো তাই চাই, ও সর্বনাশ করু। সে কি, যখনই ও করতে যাবে তখনই বেটাকে হাতে নাতে ধরবো, আর দেশের তদন্ত সমিতির পক্ষে তখনই সুবিধা হবে ওই বেটার প্রতি জোরদার মামলা রুজু করার। ঠিক বলেছেন প্রভু, অন্তত 10 বছর মামলা চালাতে হবে, যাতে কয়েদ খেটে খেটে ওই মত্ত মাতালটা মত্ত মাতাল হয়ে যায়। কিন্তু আমার সোনা দানা, আমার কাদম্বিনীর কি হবে?
তাদের ফিরে মামলা চলাকালে মাল ফেরত পাবে না গৌরহরি। তদ্দিন দেওয়ানজির বাগান বাড়িতে সব গচ্ছিত থাকবে। তবে 10 বছর পর যদি কিছু আসতো থাকে ফিরে পেলেও পেতে পারো। না না, আমার কাদম্বিনীকে চুরি হতে দেব না। চল 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 বাড়ি যা, চল। না না, ছেড়ে দেন, যাও যাও ছেড়ে দেন, আমার বাড়িতে চোর ঢুকতে দেব না। নিকুচি করেছেন তদন্তে। চল হা তু চল চল পিছে মোড়, লড়া ছুট, আমার সর্বনাশ হয়ে গেল রে। শোন, প্যাডার ছেলে আবার ঘুরে আসবে, লোকজনও ডেকে আনবে, যা করার তাড়াতাড়ি করো। এই মাতালে বাচ্চা, ওট ওট লেগে মর কাজে। প্রভু নেই নেই, পালঙ্ক খালি, কাদম্বিনী বোধহয় খিড়কি দিয়ে পালালো। ওরে কোতোয়াল, ওরে ধাঙ্গর, ওট 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 লেগে পড়। কোতোয়ালজি, শান্তিজি, দেওয়ানজি, আপনারা কেন আমার ঝুবড়িতে? নাকি ঝুবড়ি কই? এ তো পথ। আমি পথে কেন? তবে কি কাল রাত্রে আবার মাল গিলেছিলি? মহারাজের ময়লা সাফা করতে দেরি হয়ে গেল বুঝি। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। প্রভু, নেশা কেটে গেছে? নেশাও কেটে গেল, ওদিকেও কেটে গেল। ওরে গতকাল নে, কা কা, না না খাবো না, খাবো না। শোন বেটা মদমাতঙ্গ, বউটা পালাচ্ছে, ধরে টেনে বের করে আনবি। বুঝেছি। আর আমার জন্য জুতো জোড়া, আর আমার জন্য গয়না। বুঝেছি বুঝেছি, কাকুর জুতো, জেঠুর গয়না, আর দাদুর বউ। দাদু কাকুর ছোট করত, মাঝারি করত, আর বড় করত। ওরে, তোরা সবাই মিলে আমাকে গর্তে ঢুকিয়ে দে। প্রভু ঢুকছে না। ঢুকবে ঢুকবে, শীত কি সিংহ দরজা যে গড়গড় করে ঢুকবে? ওরে আগে আমি সব নিয়ে বসে। হ্যাঁ, সন্ধে হতে সখি সেজে গৌরীর বাড়িতে ঢুকেছি, কাদম্বিনীর মুখে কাপড় গুঁজেছি, তারপর ওই শৌচাগারে বেঁধে রেখেছি, সিন্ধুক ভেঙেছি, সোনা দানা গয়না সব নিয়ে এই কলসিতে ভরেছি, তারপর বেরোবো। অমনি একে একে সব হারামজাদাগুলো এসে জুটলো, আর বসবি তো বস, পথের সামনে এসে বসলো রে। প্রভু, আপনিও চুরি করতে? চুরি নয়, চুরি একে ডাকাতি বলে, আমার বাপ ঠাকুর দাম করেছে, আমিও করছি। মহিপতি, আপনি ডাকাতি করছেন? এ কি স্বপ্ন, না মায়া, না দৃষ্টি বিভ্রম? কোনটাই না, এটাই সত্যি। জানো না, বৈদেশিক ঋণে আমার কানের লতি পর্যন্ত ডুবে আছে, আমার দেশ বিকিয়ে গেছে, এত এত সুদ মেটাতে হচ্ছে, এক দেশের সুদ মেটাতে আর এক দেশ থেকে ধার করতে হচ্ছে। ভূপতি ডাকাতি করছেন? ওরে, আসল ডাকাত যে ওই বিদেশি সুদ ফরগুলো, এটা বুঝিস? ঠিক বলেছেন। না চাইতে আগ বাড়িয়ে ঋণ দিচ্ছে, আর পরে শোধ করতে না পারলে দিন রাত হুমকি দিচ্ছে, বোধ হয় বাপের সিংহাসনটাও কেড়ে নিয়ে ছাড়লো রে। কিন্তু লুকিয়ে ডাকাতি কেন ভূপতি? আপনি তো আরো আরো কর বসিয়ে রাজকোষ পূর্ণ করতে পারেন। তোমার তো দেখছি টুকে পাস করা বিদ্যা বুদ্ধি,
ওরে আরো কর বসালে প্রজারা খেপে যাবে না? ওদিক ওই বিদেশি ব্যাটারাও ভাববে আমি বোধহয় আর দেশ চালাতে পারছি না, তখন ঋণও বন্ধ, ঘর সামলাবো না বার সামলাবো, বিদেশ নীতিও বোঝো না স্বদেশ নীতিও বোঝো না। তাহলে তদন্ত সমিতি বসিয়ে কি লাভ? কোনো লাভ নেই, এ পর্যন্ত যতগুলো ডাকাতি হয়েছে সবই আমি করেছি, রাতে ডাকাতি দিনে তদন্ত, কোনো লাভ নেই। প্রভু একটি লাভ কিন্তু আছে, অন্তত বিদেশিরা বুঝবে আমরা দেশের আইন কানুনটা আয়ত্তের মধ্যে রেখেছি। তোমার শীঘ্রই পদোন্নতি হবে। ধন্যবাদ। এই শান্তি প্রভু, তো ওই কলসির মধ্যে চারটে চিতল মাছের পেটি আছে, একটা দে তো। বুঝলে কত আর প্রভু? বলুন প্রভু। এই আমাদের রাজপ্রাসাদে যে রান্না হয় না, ব্যাটারা এত তেল মশলা দেয় গলা জ্বালা করে। ঠিক বলেছ প্রভু। এই কলা পাতায় মোড়া হালকা আছে, পিনের মিষ্টি হাতে, এই চেতল মাছের পেটি, কি স্বাদ কি স্বাদ, দিন পাইনি। বাহ, ঠিক বলেছ প্রভু। ভূপতি রাজপথে দাঁড়িয়ে মাছ সেদ্ধ খাবেন? ঘোমটার আড়ালে খাবো রে। কোতোয়াল তুলে দাও। নিন প্রভু, চলুন প্রভু। আমি সবাইকে স্টেজে আসার অনুরোধ করছি, সবাই স্টেজে আসো। সুকল্যাণ, শাড়িটা থাক, শাড়িতেই তোমায় সুন্দর লাগছে। আমি সবার সাথে একে একে পরিচয় করে দিই। প্রথমেই সুকল্যাণ, যে আমাদেরকে পেছন থেকে প্রম্পট করে অনেক সাহায্য করেছে, এবং সুকল্যাণ নাটকের মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ, যার পার্ট নেই অথচ ডেলি রিহার্সাল করতে যেত, সবচেয়ে রেগুলার ছিল সুকল্যাণ। এছাড়াও আমি এদিকে শুভদীপ আর সুবীরকে ধন্যবাদ জানাই, যারা আমাদের মিউজিক দিতে হেল্প করেছে। প্রথম থেকে পরিচয় করে দেই, পবিত্র পবিত্র হচ্ছে আমাদের শান্তি, অলোক অলোক পাইডেল, অলোক হচ্ছে আমাদের গৌরী মাইতি যার বউকে নিয়েই এত কেলেঙ্কারি, মহারাজ ডক্টর সৌম হালদার, আমাদের মহারাজের জন্যই নাটকটা হয়েছে, কারণ কেউ ছেলে হয়ে শাড়ি পরতে আগ্রহী হয়নি, ও এই প্রথম বলেছিল যে আমার কোনো অসুবিধা নেই। শিবাজি, শিবাজির এটা প্রথম বর্ষ, শিবাজি দেওয়ান, আর কোতোয়াল হচ্ছে প্রণবদা, আর আমি সুভাষ। আর এছাড়াও আরও সাপোর্ট আছে আমাদের সমস্ত অর্ধাঙ্গিনীদের, যারা নিরলস আমাদেরকে সাপোর্ট করে গেছে নাটকটা করার জন্য, ধন্যবাদ।